এই প্রথমবার বিপিএল শিরোপা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাই। বিপিএল মুশফিকুর রহিমকে অনেক কিছু দিয়েছে, আবার কেড়েও নিয়েছে অনেক কিছু। তর্ক সাপেক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা ব্যাটার মুশফিক, সেই মুশফিকই আবার বিপিএলের 10 আসরে খেলেছেন 9টা ভিন্ন ভিন্ন দলের হয়ে। তারই সাথে ছিল কখনোই বাংলাদেশ প্রিমিয়ার লিগে শিরোপা জিততে না পারার আক্ষেপ। সব আফসোস আক্ষেপ যেন একবারে মেটালেন মিস্টার ডিপেন্ডেবল। ফরচুন বরিশালের হয়ে ট্রফি জিতলেন এবং সেখানেও তার অনেক বড় অবদান, তাই উল্লাসটাও বাদ ভাঙা। অবাক করা হলেও সত্যি, মাহমুদুল্লাহ রিয়াদেরও এটাই প্রথম বিপিএল শিরোপা। এর আগে বরিশালেরই ফ্র্যাঞ্চাইজি বরিশাল বুলসের হয়ে একবার ফাইনালে উঠেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, সেটাও বছর আটেক আগে। সেবারের ক্যাপ্টেন রিয়াদ এবার ছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, নিজে পারফর্ম করেছেন, দল শিরোপা জিতেছে, বাংলাদেশ জাতীয় টি টোয়েন্টি দলেও তিনি ব্যাক করেছেন। বিপিএল শিরোপার স্বাদ এবারই প্রথম নিলেন মেহেদী হাসান মিরাজও, তার উল্লাসও বাদ ভাঙা। প্রথমবার বিপিএল শিরোপা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। মিরাজ ভাই কেমন লাগছে? ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, আর আমার প্রথম ট্রফি জিতছি বিপিএলে, বেশি ভালো লাগছে। আর সত্যি কথা বলতে কি, যে বিশ্বাস ছিল যে আমরা ট্রফি জিতবো, হয়তো এখন বললে অনেকে মনে করবে যে কি বলছে, বাট টানা তিনটা ম্যাচ হারার পরে আমার বিশ্বাস ছিল, আমি অনেকে বলেছি আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব। খুলনার ম্যাচ জেতার পর থেকে কনফিডেন্সটা ওই রকম ছিল আমার নিজের প্রতি, সেরকম কথা বলেছি, বাট খুবই ভালো লাগছে প্রথম ট্রফি জিতেছি। ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। তবে সবচেয়ে বড় অবদান তামিম ইকবালের, টুর্নামেন্টের হায়েস্ট রান গেটার, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। ব্যাটে যেমন পারফরমেন্স করেছেন, পারফরমেন্স করেছেন ক্যাপ্টেন্সি দিয়েও, একদম লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। আফনান পিয়াল অলরাউন্ডার।